উত্তর হাওড়ার সবথেকে বড় উৎসব হলো শীতলা মায়ের স্নান। উত্তর হাওড়া জুড়ে মায়ের সাত বোন এখানে থাকেন। মঙ্গলবার আজ এই সাত বোনের মধ্যে ছ বোন যাবে গঙ্গা স্নান করতে। এই উৎসবকে কেন্দ্র করে আজকের দিনে লক্ষাধিক মানুষের ভিড় দেখা যায় সালকিয়া চত্বরে। ইতিহাসের গল্পকথায় শোনা যায়, ছোট বোন খুব দুষ্টু, বড়ই চঞ্চল। একবার তাকে স্নান করাতে নিয়ে যাওয়া হয়েছিল, সেখান থেকে সে হারিয়ে যায় গঙ্গায়। এক বছর পর তাকে পাওয়া যায় গঙ্গার ওপার থেকে। এক বছরের জন্য সে লুকিয়েছিল কোথায় কেউ জানে না আজ পর্যন্ত। তাই ছোট বোন মন্দিরেই থাকবে, বাকি সব বোনেরা ছোট বোনের সঙ্গে দেখা করে গঙ্গায় স্নান করতে যাবে। এই রীতি চলে আসছে বছরের পর বছর। উত্তর হাওড়ার মানুষ এই উৎসবকে ভীষণভাবে মানেন। তারা মনে করেন মায়ের কাছে যা চাওয়া হয় তাই পাওয়া যায় আজকের দিনে, এবং গঙ্গা থেকে দণ্ডি কাটতে কাটতে মায়ের মন্দির পর্যন্ত এসে মাকে পুজো দেওয়া হয়। এদিনের এই বিশেষ দিনে এই উৎসব প্রসঙ্গে উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী জানান, কিভাবে কি ব্যবস্থা নিয়েছে। এ তো আমরা ছোটবেলা জন্মানোর পর থেকে প্রথমে বাবা মা শিখিয়েছিল বড় মা স্নান যাত্রা উপোস করা। সালকিয়ার মানুষের কাছে এটার সবচেয়ে বড় আবেগ। দুর্গা পুজো, কালী পুজো সারা ভারতবর্ষ পৃথিবী জুড়ে হয়, এটা সালকিয়ার মানুষের কাছে মা তার সন্তানের ভালোর জন্য করে, সন্তান তার বাবা মা অসুস্থ হলে মায়ের কাছে গিয়ে বড় মার কাছে গিয়ে মান্যত করে। এটা আমাদের কাছে সবথেকে বড় ধর্মীয় উৎসব সালকিয়ার মানুষের কাছে। লক্ষ লক্ষ মানুষ সকাল থেকে দণ্ডি কেটে মায়ের কাছে পুজো পায়। আমরা মানে মায়ের এই উৎসবের জন্যে কোনো রাস্তা বাকি নেই, সমস্ত রাস্তা যেখানে মায়েরা দণ্ডি কেটে উপোস করতে যাবে, বড় মাকে পুজো দিতে যাবে, সমস্ত প্যাচ করিয়ে দিয়েছি। পর্যাপ্ত লাইট, চতুর্দিকে ক্যাম্পস, মাস্ক, স্যানিটাইজার, প্রত্যেকটা জায়গায় আমাদের দল, ক্লাব, প্রতিষ্ঠান, যে কোনো পাড়া থেকে সমস্ত জায়গায় করা হয়েছে। তাই আমরা আগত বহু মানুষ, আত্মীয় স্বজন, সারা কলকাতা বাংলার মানুষ এই বড়মার উৎসবে এসে উপস্থিত হয় এবং সুন্দরভাবে কালকে ষোলোআনা পুজো দিয়ে সেই উৎসব পালিত হয় এবং শেষ হয়। তাই বড়মার কাছে বড়মার পুজো ভালোভাবে হবে না আর আমরা চুপ করে দেখব, এটা হতে পারে না। কোনো বিধায়ক হিসেবে নয়, এই অঞ্চলের একজন জন্মগ্রহণ করেছি, এই অঞ্চলের একজন মানুষ হিসেবে আমি প্রত্যেকবার এই উৎসবের সাথে নিজে এবং নিজের প্রত্যেকটা সকলকে নিয়ে আমি জড়িয়ে থাকি। আমার দাদু ঠাকুমা বলেছিল ছোটো মাকে গঙ্গায় স্নান করতে গিয়ে ছোটো মা হারিয়ে যায়, তারপর সেই ছোটো মাকে এক বছর পর পাওয়া যায়। মুরগিঘাটায় ছোটো মা বিরাজ করে, তাই সব বোনেরা বড় মা, মেজোমা, সেজোমা ছোটোমার কাছে যায়, দেখা করে, কিন্তু ছোটোমা বেরোয় না। এটা ইতিহাস, মানুষ মানছে, এটা মেনে নিচ্ছে, এইভাবেই চলছে। তাই জয় বড় মা। বড় মা ছাড়া আমাদের কিছু নেই। আমাদের লোকাল গার্জিয়ান হচ্ছে বড় মা। আমাদের বাবা মা বাড়িতে গার্জিয়ান থাকতে পারে, আমাদের টোটাল গার্জিয়ানটা হচ্ছে সালকিয়ার মানুষের কাছে বড় মা। লক্ষাধিক দর্শনার্থীর ভিড় দেখা যায় আজকের দিনে। প্রশাসনের তরফে সব রকম ব্যবস্থা নেওয়ার পরও মানুষের ঢল কিন্তু এদিন সকাল থেকেই দেখা যাচ্ছে গোটা সালকিয়া চত্বরে। হাওড়া থেকে কুন্দন সিং এর রিপোর্ট, চ্যানেল 24/7।